اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. আপনি প্রশ্ন করেছেন বেনামাজির রোজা কবুল হবে কিনা এবং রোজা রাখে বা অন্য সময় রোজা রাখে রমজান পরে আবার নামাজ ছেড়ে দিলে তার হবে সমস্ত আমলগুলা ইবাদত আমলগুলা কবুল হওয়ার শর্ত হচ্ছে এক নম্বর তহিদ দুই নম্বর হচ্ছে তহিদে পরে নামাজ নামাজ যদি না থাকে সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ

ঠিক তেমনিভাবে সুরা ত্বাবার মধ্যে আল্লাহর বলেছেন ফাইতাবু আকামুস সালাত ওয়াতাওয়াজ্জাকাতা ফায়خوانকুম ফিদ-দীন যারা নামাজ পড়বে এবং যাকাত দিবে তারা তো আমাদের دینی ভাই তো دینی ভাই এবং তো নামাজ যদি নামাজ না পড়ে সে যদি ইয়া করে রমজান মাস রোজা রাখে তো কবুল হবে না আবার রমজান মাসে যদি সে নামাজ পড়লেও রোজা রাখলো সব কবুল হবে কিন্তু রমজান মাসের পরে যদি আবার সে যদি নামাজ ছেড়ে দেয় তার আমলগুলো পড়বে সেজবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান হাদিস মানসাল মন তারক হাবিত আমালু যে ব্যক্তি আসলে নামাজ ছেড়ে দিল তার জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেল তাহলে সে যদি রমজান মাস্টার উজার এক নামাজ তার আমল গুলা হয়েছে হয়েছে কবলে আমলগুলা মানে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু যখন নাকি সে আবার রমজানের পরে যদি আসলের নামাজটা ছেড়ে দিলো তো তার জীবনের অতীত জীবনের সমস্ত আমলগুলা আবার নষ্ট হয়ে গেলো নষ্ট হয়ে গেলো মানে ডিলেট হয়ে গেলো কারণ মান তারা কাসালাতুল আসল যে ব্যক্তি আসলের নামাজ ছেড়ে দিল ফকাত হাবি তো আমাল তার সমস্ত আমলগুলা বিনষ্ট হয়ে গেল যেভাবে সিঠিক করলে মানুষের আমল বিনষ্ট হয়ে যায় এভাবে কেউ যদি আসেন নামাজ বাদ দেয় ছেড়ে দেয় তাহলে তার বাকি সব পূর্বের ওই দিনের পূর্বের সমস্ত যেমন সেটা চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক সেটা রমজান হোক দুইটা রমজান হোক তার সমস্ত আমলগুলা নষ্ট হয়ে যাবে আবার দুদিন সে নামাজ পড়া শুরু করে নতুন করে তো আবার নতুন করে তার এই আমলগুলা শুরু হবে কাউন্টেড হবে কিন্তু অতীতেরগুলা সব চলে গেলো নষ্ট হয়ে গেল তো এই জন্য আমলকে ধরে রাখার জন্য শিরিক করা যাবে না আর আহ নামাজ ছাড়া যাবে না আল্লাহ রাবুল আলামিন সবাইকে আহ নিয়মিত ওয়াক্ত দৈনন্দিন নামাজ ফরজ নামাজ গুলা এবং সাথে সুন্দর এবং অন্যান্য নামাজ বলে সঠিকভাবে সুন্দরভাবে সাল্লাম যেভাবে বলে সেভাবে আদায় করে তো ফিরদান করুক কারণ রসুল্লাহম নামাজটা এত গুরুত্বপূর্ণ যে ইমান আনার পরেই প্রথম যে কাজটা করতে হবে নামাজ পড়তে হবে নামাজটা যদি কেউ সুরাকেরাত না জানে সুবহানাল্লাহ যে পড়তে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করে পোতা পড়তে হবে নামাজ ছাড়া যাবে না নামাজটা এমন একটা ইবাদত যে কোনো ক্রমেই নামাজ ছাড়ার কোনো অবকাশ নাই নামাজ অবশ্যই পড়তে হবে যতক্ষণ পর্যন্ত তার বুদ্ধি বিবেক রয়েছে এবং সে যদি সারা দাঁড়ায় পড়বে দাঁড়ায় না পড়তে পারলে বসে না পড়লে শুয়ে শুয়ে না পড়লে ইশারা দিয়ে তাকে অবশ্যই পড়তে হবে যতক্ষণ পর্যন্ত তার বিবেক এবং বুদ্ধি রয়েছে ততক্ষণ পর্যন্ত তার নামাজ ছাড়া যাবে না নামাজটা মৃত্যু পর্যন্ত পড়তে হবে আর এটা ছাড়ার কোনো অবকাশ নাই কাজা নামাজ তো দৈনন্দিন কেউ ভুলে গেলে ভুলে গেলে এবং ঘুমায় থাকলে তখন সে কাজা নামাজ করবে ইচ্ছা করে কাজা করার কোনো নিয়মই নাই কাজা করার দুটা কারণ সে যদি কেউ এবং পড়া পড়তে না পারে মনে না থাকে ঘুমায় থাকে তাহলে সে ওটার সঙ্গে সঙ্গে সেটা অন্য নামাজের আগে ধারাবাহিকভাবে তাকে অবশ্যই সেই কাজ নামাজটা পড়তে কারণ কারণ উমরী কাজদে বলে এটা সারা জীবনের যে নাকি দশ বছর নামাজ পড়ে তার কোনো আমলই কবুল হইলো না সে দশ বছর তওবা যখন করবে তখন নতুন করে তার আমল নামা শুরু হবে লেখা তো কাজেই আল্লাহ তাআলা বলেছেন ওহি আই রে মানুষ যখন করলে তার সমস্ত আমল গুলা নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ভাবে আসল নামাজ যে ছেড়ে দিলো তার সমস্ত আমল গুলা বিনষ্ট হয়ে গেলো delete হয়ে তো এই যারা জানে না তাদেরকে জানাই দিতে হবে যে সমস্ত আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে নামাজ নামাজি হওয়া একটা একটা লোক সহি আকিদার হওয়া এবং নামাজি হওয়া সহি আকিদা না থাকলে নামাজ তার কবুল হবে না তাহলে নামাজটা টা কবুল হওয়ার জন্য সহি আকিদা দরকার আর এই সহিমাজটা কবুল হবে এখন এই নামাজটার পরে বাকি যত আমল গুলো আছে যাকাত হজ তারপরে বন্দেগী যত কিছু আছে সবগুলার জন্য শর্ত রয়েছে এই নামাজ আল্লাহ রাবুল আলমিন নামাজকে নামাজ তাদের জন্য বলে দিয়েছেন হাফিজু আল্লাহ আল্লাহ রব আলমিন বলে দিচ্ছেন যে তোমরা হাফিজ অলাসলাওয়াত নামাজের হেফাজত করা ওয়াকুমলি লেখা সালাওয়াত লুইস উস্তাবে বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজগুলো অর্থাৎ আসরের নামাজটা এবং ফজরের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আর ফজরের নামাজের হাজিরি দেওয়া হয় ফেরেশতারা আসে এবং আসরের নামাজও হাজিরি লাগানো হয় ফেরেশতরা আসে সেখানে তারা তাদের এই প্রতিবেদন আনন্দ আরামিন ক্যাফের কাছে দেওয়া হয় চব্বিশ ঘন্টার তো কাজেই এই দুটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালে উল্লেখ করছেন যে তোমরা নামাজ হেফাজি বিশেষ করে আসর এবং ফজাল নামাজ তো এটা যারা জানে না আমাদের দরকার তাদেরকে জানাই দেওয়া আর মালিক আল্লাহ জানানোর পরে যদি না মানে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে যেভাবে ফজাতুল আসরে বলা হয়েছে যে দাওয়াতি কাজ অবস্থি অবশ্যই করতে হবে যতটুকু আমরা জানি ততটুকু আমল করা বা অন্যকে জাওয়াত দেওয়া বিসমিল্লা রহমান এলে মর্জন করা এমারা না আম্লু স্বরে সৎকর্ম করে অথবা সব হাত সত্ত্বের দাওয়াত দেওয়া অথবা সব রকম একে অপরকে ধৈর্যের দাওয়াত দাও এই চারটা কাজ যারা করবে তারা সকল ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে কিন্তু এই চারটা কাজ যারা করবে না বা যে কোনো একটা কাজ বাদ পড়বে পড়বে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সকল ধরনের ক্ষতি তাদেরকে ধরবে এবং তাদের ক্ষতি হবে দুনিয়াতেও পরকালে আল্লাহ আমাদেরকে